যেদিন প্রমোশন করাবে সেদিন ওরে ভাবলো ও তো বডি হয়ে যাবে ওর। তো চলুন আর যাই হোক, আজ ভিডিওটা শুরু করছি। জয় হিন্দ দোস্ত, আমি সমীয়ান, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীয়ান ভাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তার আগে বলি, ইন্ট্রো দেওয়ার আগে একটা কথা বলি যে আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, বহু মানুষ বলেছেন তুমি সুস্থ হও, আমার সুস্থ কামনা করেছেন এবং খুব ভালো লেগেছে সেটা, তো থ্যাংক ইউ। আপাতত অনেকটাই ভালো সুস্থ আছি, বাট পুরোপুরি কমেনি, এখনও সর্দিটা রয়েছে, দেখা যাক কমে গেলে আবার আগের মতো ভালোভাবে রেস্কিউ করবো। আজকেও বেরিয়েছি একটু রেস্কিউ করতে, বৃষ্টিটা থামতে। তো চলুন যাই, এখানে যাই, কী রেস্কিউ আছে না আছে দেখবো। তার আগে বলবো যে ভাই কল করেছিল, ভাই তোমার নামটা একটু, কী নাম? কৃষাণু ভুঁইয়া। কৃষাণু ভুঁইয়া, এই জায়গাটা এই খানপুর শিবতলা, খানপুর শিবতলা হুগলির মধ্যে পড়ছো না? হাওড়া হুগলি, এ থানা চণ্ডীতলায় নাকি? তো চলো যাই ভেতরে, যাই কী আছে না আছে, ফটো পাঠিয়েছিল কেউ উঠে দেখে মনে হয়েছিল, এবার যাই গিয়ে দেখি কী আছে না আছে। এইখানে কোদ দিয়ে ঢুকেছে দেখেছিলে? এদিকটা পুরো পরিষ্কার, মানে পরিষ্কার জায়গা কোনো এ নেই, পুরো পরিষ্কার কিচ্ছু নেই, কিন্তু তারপরেও সাপ এখানে চলে এসছে। তো চলো পরিষ্কারই আছে, আর এখানে আছে সাপটা বলছে, দেখি কি আছে না আছে, দেখা যাক। তো দেখতে পাচ্ছেন কি সাপ ভেবে, কি সাপ বলেছিলেন আপনারা? দেখতে পাচ্ছেন ওরে ভাবলো ও তো বডি হয়ে যাবে ওর। চলো, এমন ডাব্বা দিয়েছে, এমন ডাব্বা দিয়েছে যে সাপেরই বডি হয়ে যাবে। এ কোম্পানির নাম দেখিও না, যেদিন প্রমোশন করাবে সেদিন। তো চলো সাপটার বডি করতে হবে, দেখাই সাপটাকে, দেখা দেবো কে উঠে এটা। লিলু কি হচ্ছিস? তো দেখতে পাচ্ছেন এদিকে কেউ উঠে বলে মনোক্লেট কোবরা। তো চলো, যখন এমনি থাকে তখন কিন্তু ফোনা তোলে না, যেই ভয় পায় তখনই এরা ফোনা তোলে, আর ফোনা না তুললে কিন্তু এদেরকে বোঝা যায় না। আর একটা জিনিস বলে দিয়ে এর জন্য জেনে রাখুন, এরা কিন্তু বিষ থ্রো করে, এরা কিন্তু নিজের এরিয়া থেকে মোটামুটি ভালো বিষ থ্রো পায়, ইন্ডিয়ান স্পিটিং কোবরাও বলতে পারে না একে। এ কিন্তু ফোনাটা কম তুলছে, মানে বাইটের মুভমেন্টটা কম, পালানোর মুভমেন্টটা এর বেশি। তো চলো একে আমরা বেশি না ঘাঁটিয়ে একে আমরা ছেড়ে দিই, আর এখানেই ছেড়ে দেবো, ছাড়বো না। চ একসাথে মোমো খেতে যাবো। তো চলো একে আবার ডাব্বায় পড়ে নিই, এরও একটু বডি বানিয়ে দিই। কোথায় গেলো বডিওয়ালা ডাব্বা? কিছু নেই তো এতে, এর কোনো বাজে গন্ধ নয়। তুই সমঝা? হ্যাঁ নেই, তুই সমঝা নেই। আরে সাপের কাছে প্রতিটা ফ্লেভারই ক্ষতিকারক, জিম করছে না ফ্লেভার খাচ্ছে, বোঝা মুশকিল। আচ্ছা বলে দিই, এটা কিন্তু বিষ থ্রো করতে পারে এই সাপটা, আমরা ইন্ডিয়ান স্পিটিং কোবরাও একে বলতে পারি, মানে বিষ থ্রো করে এই সাপ একমাত্র কেউটে। আর এদের মুভমেন্টটা দেখুন, যখন সিম্পল থাকে অনেকে এটা ঢ্যামনা সাপ ভেবে নেয়, তো ঢ্যামনা নয়, যদি একবার ফোন তোলে। আর এটাকে চেনা সবচেয়ে পেছন দিকে দেখুন, এর কালারটা কালো রয়েছে, এবং হ্যাঁ অবশ্যই র্যাশনেকের মতোটা দেখতে হয়, কিন্তু দাগটা একদম ঘন ঘন থাকে, আর গলার কাছে একটা কালো স্পট থাকবেই থাকবে। এটা হচ্ছে এদের বিশেষত সাপেদের একটা পরিচিতি। তো চলুন একে ব্যাগে ডাব্বায় ঢুকিয়ে নিই, রয়ে গেছে, এবার একে জঙ্গলে গিয়ে ছাড়ার পালা, আর একটা ঢাক পেরেক দাও, ছাড়া করতে হবে। আর সত্যি বলছি আমি ভাবছি যে এই ঘরের মধ্যে ঢুকলো কি করে সাপটা, আর তার আগে আমি একবার ভাইকে ডেকে নেবো। আপনারা জানেন আমাদের ইডিওর পক্ষ থেকে আমরা যেখানেই রেস্কিউ করতে হয় সেখানে একটি করে গাছ তুলে দিই, আজ ঘরের মধ্যে হচ্ছে, ঘর ছাড়াও জায়গা আছে তো গাছ বসানোর। তো চলো আমরা একটি ভাইয়ের হাতে একটি ক্যাটাল গাছ তুলে দেবো। আচ্ছা তোমার নামটা আর একবার যদি বলো। কৃষাণু ভুঁইয়া। এই জায়গাটা খানপুর শিবতলা, খানপুর শিবতলা। এখান থেকে আমি ভাইয়ের হাতে একটি ক্যাটাল গাছ তুলে দিচ্ছি, আশা করছি বসাবে এবং বড় করবে, আর প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে আমাদের সাথে সহযোগিতা করে হাত বাড়িয়ে দেবে। তো চলুন এটিকে জঙ্গলে গিয়ে রিলিজ করবো, আর দেখা হচ্ছে সেই জঙ্গলে গিয়ে। তো চলো এসে গেছি জঙ্গলে রিলিজ করবো। এই যে এখানে রয়েছে বাবু, চলো চলে
তো চলো সুন্দরভাবে চলে যাচ্ছে, আমি দেখা দেবো একবার। তো চলো, ও সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। আর দুটো কমেন্ট আমরা নিয়ে নেব। ইউটিউব থেকে কমেন্ট করেছে সমীরন দা ভাই, তোমার সাপ ধরা ও গাছ দেওয়ার ভিডিও আমার খুব ভালো লাগে, ধন্যবাদ ভাই। জয় ভারত, জয় মা। তো থ্যাংক ইউ সো মাচ দাদা। কমেন্টটা করেছিল রাজকুমারজি, থ্যাংক ইউ দাদা, আমাদের এই কাজ আপনাদের সাপোর্ট নিয়েই আমরা করে যাচ্ছি, আর যতটা সাপোর্ট করেন তত ভালোভাবে আমরা এই কাজ করে যেতে পারবো। তো নেক্সট কমেন্টে যাই, ফেসবুক থেকে কমেন্ট করেছে। তো নেক্সট কমেন্ট অসীম দত্ত করেছে, দাদা তুমি সাপ ধরো তোমার ভয় লাগে না, আমি তোমার খুব বড় ফ্যান, সরি ফ্যান নয় প্যান, তো তোমার সাপ ধরো আমার খুব ভালো লাগে, লিখতে চেয়েছিলো ফ্যান বাট হয়ে গেছে প্যান। তো অনেকেই হেসেছে বাট হাসার কোনো দরকার নেই, ভাই ভুল করে লিখে ফেলেছে। তো চলো দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এই সাপোর্টেই আমরা এই কাজ করে যেতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর এইভাবে কমেন্ট করতে থাকো, নেক্সট কমেন্ট হয়তো তোমার হতে পারে, তোমাদের কমেন্টটা তুলে নিতে পারি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর নতুন কোনো মানুষের কমেন্ট নিয়ে। না তার আগে ইনস্টাগ্রামটা আর ফেসবুক পেজ আর ইউটিউব যারা দেখছেন তারা ফলো করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। সাথে থাকুন, এই বলে জয় হিন্দ জয় ভারত, বন্দে মাতরম, বাই।